ومن أحسن قولا من রহমতুল্লাহ বারকাত একবার জানতে চেয়েছেন যে নফর রোজা রাখতে হলে দুইটা পরপর রাখতে হবে একটা রাখা যাবে না কোনো বিধান কি না জি যদি বলা হয়েছে যে উত্তম রোজা হলো সৌমে সৌমে দাউদ দাউদ আলাই সালাম রোজা অর্থাৎ দাউদ আলাহ সালাম রোজা রাখতেন একদিন পরপর আজকে রোজা রাখতেন কালকে রাখতেন না এরপরে পরের দিন রাখতেন এভাবে একদিন পরপর তিনি রোজা রাখতেন এটা হলো উত্তম রোজা নফর রোজা যদি কেউ রাখতে চায় আর যদি আপনার কোনো মানতে রোজা থাকে যে উমুক বা উমুক কাজে সফল হলে সফলতা অর্জন করলে আমি একটা রোজা রাখবো তাহলে সে একটা রোজা রাখতে পারে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই বাধা নেয় সে একটাই রোজা রাখবে তবে এমনি রোজা রাখতে চাইলে যেমন সাপ্তাহিক রোজা সোমবার বৃহস্পতিবার সেই রোজা রাখা উত্তম অথবা আইয়ামে বীজ মাসিক রোজা সেটাও রাখতে পারেন আর যদি বেশি সম্ভব হয় একদিন পর রোজা রাখা এটা হলো উত্তম রোজা একদিন পর পর রোজা রাখাটা উত্তম এরপরও যদি না সম্ভব হয় মনে শখ বা মনে জাগছে একটা রোজা রাখবেন রাখতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু বলা হয়েছে যে আল্লাহর অস্তে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে তাহলে সত্তর হাজার পথ আল্লাহ তাল্লাহ তাকে জাহান্নাম থেকে দূর দূরে রাখবেন সেই মনোমানসিকতা নিয়ে আল্লাহর অস্তে যদি একটা রোজা রাখেন রাখতে পারেন তবে ওর সাথে যুক্ত করা ভালো যুক্ত করা সম্ভব যুক্ত করা সম্ভব হলে যুক্ত করা সম্ভব না হলে একটা রোজা রাখতে পারেন কোনো সমস্যা নেই তবে উত্তম হলো একদিন পর রোজা রাখা এটা হলো উত্তম তবে নির্দিষ্ট করে শুক্রবার রোজা রাখবেন এটা এটা ঠিক হবে না অন্য কোনো দিন রাখতে পারেন অথবা শুক্রবার রাখলে অন্য শুক্রবার সাথে অন্য একটা রোজা যুক্ত করে দেওয়াটা বেশি উত্তম যাগুল্লা হয়েছে